এই ধরনের রোগ যদি কেউ থাকে এই স্যারের সাথে আসছে যোগাযোগ করিয়া এখানে দেখান, এখানে ট্রিটমেন্ট ইনশাল্লাহ আল্লাহ ভালো করবে, আপনারা ভালো হবেন। এখানে আমি আরো অন্য অন্য রোগীর সাথে কথা বলছি, তারা বলছে যে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা আমরা অন্য অন্য জায়গায় খরচ করছি কিন্তু কোনো ফায়দা পাই না, কিন্তু এখানে দেখাবার পর আমরা খুব ভালো হয়েছি। এরকমের আমার কয়েকজন রোগীর সাথে এই কথা বলছি আসার পর আলহামদুলিল্লাহ আমিও দেখলাম যে না আমার ব্যথা ইনশাল্লাহ ভালো হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনাদের সামনে অসংখ্য পেশেন্ট এসেছেন, তাদের জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ঘটনা নিয়ে তারা আলোকপাত করেছেন। আজকে তার ব্যতিক্রম নয়, আজকেও একজন এসেছেন যিনি গত 7 থেকে 8 বছর যাবৎ উনি PLID রোগে উনি ভুগছিলেন। পেশাগতভাবে উনি ব্যবসার সাথে জড়িত আছেন এবং ব্যবসাজনিত কারণে দেখা যাচ্ছে ওনাকে ব্যবসা প্রতিষ্ঠানে ওনাকে দীর্ঘ সময় বসে থাকতে হতো। এবং ঠিক কবে যে ওনার এই PLID সমস্যাটা শুরু হয়েছে বা কোনো রিজন উনি আসলে ঠিক খুঁজে পাচ্ছেন না, বাট হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা, তারপর থেকে শুরু হয় চিকিৎসা, বিভিন্ন জায়গায় চিকিৎসা, এখানে ওখানে সব জায়গায়। একটা সময় যখন প্রায় ব্যর্থ, বিছানা থেকে আর উঠতে পারছেন না, ব্যবসা ক্ষেত্রে যেতে পারছেন না, জীবন প্রায় একরকম স্থবির হয়ে গেছে, ঠিক সেই সময়টায় খোঁজ পান ডক্টর.Md.Shafiullah প্রধান, যিনি DPRC হসপিটাল ঢাকা শ্যামলীতে বসেন। স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট নেন। তার পরবর্তীতে কি হয়েছিল আসুন না দর্শক, ওনার কাছ থেকে আমরা শুনি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। স্যার বাসা কোথায় আপনার? আমার বাসা হইলে মঠবাড়িয়া থানা, পিরোজপুর জেলা, বরিশাল ডিস্ট্রিক্ট। আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার আমি জানি পেশাগতভাবে আপনি একজন ব্যবসায়ী, আপনার দোকান আছে, তো সেখানে আপনাকে দীর্ঘ একটা সময় দিতে হয়। এই যে আপনি এত দূরে ঢাকা শ্যামলীতে DPRC হসপিটালে ডক্টর.Md.Shafiullah প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নেওয়ার জন্য এসেছেন, কি এমন হয়েছিল যেটার জন্য আপনাকে এত দূরে আসতে হয়েছিল, আর এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয় যদি আমাদেরকে একটু বলতেন? প্রায় 8-9 বছর আগে প্রথম শুরু হয়। আমার মেরুদণ্ড ব্যথা, মানে ঘুমে থেকে উঠতে পারি না। আচ্ছা, রাত্রে শুইলে সকালে যে উঠবো উঠতে পারি না, মানে কঠিন ব্যথা, কিন্তু কষ্ট করে ওঠার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে তারপর আর ব্যথা থাকে না, একটু পরে দেখেন ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়। এর আগে এই ধরনের কোনো সমস্যা হতো না? হঠাৎ করে একদিন দেখছেন যে এই সমস্যাটা হচ্ছে। তাই এরকম প্রায় প্রায় হইতো, তাই মোটামুটি ওষুধ ওষুধ কিনে এভাবে খাইতাম। বাসে যদি কোনো দিক রওনা দিতাম, বাসের সিটে অ্যালার্ম দিয়ে যদি 20 মিনিট বা 10 মিনিট বসতাম, তারপর যন্ত্রণা শুরু হয়ে যেত। আচ্ছা, তারপর একজন ডাক্তার দেখাইলাম, সিটাঙ্গে আলিয়াসগর ডাক্তার। আচ্ছা, এই ব্যথার জন্য যখন দেখছেন আর পারছেন না, তখন তারে দেখাইছি। আচ্ছা, তা দেখানোর পরে সে কিছু ওষুধপাতি লিখে দিল আর এক্সে পারলো, আমারে কিছু বলে না, বললো যে একটা সোজা চেয়ার বানাইবেন কাঠের, এইটাই বসবেন। আচ্ছা, যেহেতু আমি ব্যবসা করি ফুলে বই আর চেয়ারে বই, কোনো বললো যে কাঠের চেয়ার বানাইবেন সোজা, তাই উনি ওষুধ লিখে দিলে আর ওইভাবে চললাম, আমি কিছুদিন ভালো ছিলাম। পরে দেখি যে মেরুদণ্ডের ব্যথা কমার পর এই এই যে হাড্ডি, এই পাজরার এই হাড্ডির এইখানে ব্যথা। আচ্ছা, ব্যথা তো ব্যথা, যন্ত্রণা এই। পরক্ষণে আবার ডাক্তার দেখাইলাম মঠবাড়িয়ে, তো উনি ওই ওষুধ লিখে দিল, ওই ওষুধ খাইলে ব্যথা কমতো কিন্তু ওই গ্যাস্ট্রিক বাড়ে যেত, মানে পায়ের ব্যথা কমতো কিন্তু পেটের ব্যথা বাড়ে যেত। আচ্ছা, তারপর কষ্ট করে মাঝে মাঝে খাইতাম, খাইলে ব্যথা থাকতো না, কয়েকদিন ভালো থাকতাম। এই তার জীবিকার প্রয়োজনে মুভ করতে হতো, কারণ সংসার চালাতে হবে, ব্যবসা প্রতিষ্ঠান কর্মরত রাখতে হবে, সেটার জন্য। জি, তারপরে পায়ের দুই পায়ের মানে একদম দুই
দুই পায়ের যে পাথা, পাথায় ব্যথা। আচ্ছা, মানে পা দেওয়া যায় না, সকালে ঘুম থেকে উঠার পর পা দিতে পারছেন না? না, পারা দিতে পারি না, এবং এই পায়ে হইলে ব্যথা এই পায়ে হয়, আবার এই পায়ে হইলে আবার এই পায়ে হয়, আবার রেফার হচ্ছে। হ্যাঁ, আবার যদি এই পায়ে না থাকে তখন আবার এই মেরুদণ্ড এদিক হয়, মানে ওষুধ খাইলে ব্যথা ঘোরে কিন্তু ব্যথা যায় না। হ্যাঁ, পরে আমি ওই ওষুধ কিনে কিনে খাই, 4-5 বছর এইভাবেই খাইতে রয়েছি, কিন্তু এই 15-20 দিন আগে থেকে মানে ব্যথা যে শুরু হয়েছে আর ব্যথা থামে না, থামে না, কোনো ঔষধে থামে না। তা মঠ বাড়ি আবার এক ডাক্তার দেখাইলাম, উনি বললো যে ওনার নাম হইল ডাক্তার বশির স্যার, উনি কিছু ওষুধ লিখে দিল, এই আবার মলম দিল, বললে যে এইগুলো খান আর ভালো ডাক্তার দেখান। আপনি দেখছেন যে আরো দিন দিন খারাপের দিকে যা খায়, তো উনি যে ওষুধ দিয়েছে মলম টলম দিয়েছে অতএব কোনো কাজ হয় নাই, বরঞ্চ এখন পাওয়া আগে ফুলতো না, বরং এখন দোনো পাও মানে ফুলে গেছে, আর জুতা ঢুকাইতে পারি না, হাঁটতে পারি না, দৌড়িয়ে উড়ান লাগে, দৌড়িয়ে বসান লাগে, এরকমের 4-5 দিন। মানে যে সুস্থ মানুষটা একটা সময় সব কাজ করতেন, হাঁটা চলা, ব্যবসা পরিচালনা সব কাজ করতেন, পুরো সংসার পরিচালনা করতেন, সেই মানুষটা দেখছেন একটা সময় বিছানায় শুতে শেষ হয়ে যাচ্ছেন, কারো সাহায্য ছাড়া বাথরুম পর্যন্ত যেতে পারছেন, যাইতে পারতেছি না। পরে এখন আমি চিন্তা করলাম ভালো ডাক্তার দেখাইতে হইবে, তাহলে ভালো ডাক্তার আমি কই পাবো? তাই আমি আগে থেকেই আমি ইউটিউবে ওই মাসলা সম্বন্ধে বা ওই ডাক্তার সম্বন্ধে অজনসিয়ত এগুলো শুনি। আচ্ছা, তো শুনতে শুনতে ওই ডাক্তার এই স্যারের শফিউল্লাহ স্যারের ওই একটা শুনলাম, ভিডিও শোনার পর দেখি যে তার যে কথা আর আমার যে ব্যথার লক্ষণ দুটোটা একই রকম, অনেকটুকুই মিলে যাচ্ছে, মিলে যাচ্ছে। তখন আমি ওইখানে নাম্বার ছিল, ওই নাম্বার দিয়ে কল দিলাম, কল দেওয়ার পর রিসিভ করছে, তার আমি বললাম যে এইভাবে এইভাবে আমি ডাক্তার দেখাইতে চাই স্যার, তো ওরা বললো যে ঠিক আছে তাহলে আপনি সিরিয়াল রাখেন। হ্যাঁ, তা আমি বলছি যে আমি তো এখনও বাড়িতে, আমার তো ঢাকা আইতে সময় লাগবে, তাহলে আমি বুধবার রওনা দিলে বৃহস্পতিবার আসছে প্রশ্ন, তাহলে বৃহস্পতিবারের সিরিয়াল রাখেন। এই বৃহস্পতিবারের সিরিয়াল রাখছি, রাখার পর 3 নম্বর সিরিয়াল আসিয়া স্যারের দেখাইলাম, পরীক্ষা দিলে, পরীক্ষা করার পর আর আসছি যে গাড়ি থেকে নামতে পারি না, উঠতে পারি না, আমার খারাপ অবস্থা, আমার ওয়াইফ ছিল, বোন ছিল, হেরা আমার দৌড়ে উঠেছে নামাইছে, 4-5 দিন ধরে তো আমি বাড়িতে হাঁটাচলা করতেই পারিনি। পরে পরীক্ষা করার পর আমি মনে করছি যে কিছু ওষুধ ওষুধ লিখে দিবে, পরে স্যারে বললো যে রিপোর্ট দেখিয়া বললো যে ভর্তি হওয়া লাগবে। আচ্ছা, হ্যাঁ, পরে ভর্তি হইলাম, ভর্তি হইলাম গত বৃহস্পতিবারই ভর্তি হয়েছি, কিন্তু শুক্রবার থেকে আমার ট্রিটমেন্ট চলছে। আজকে হয়েছে, আজকের দিন লইয়া 11 দিন। আচ্ছা, তো 11 দিন, তাই আমি আরও 2-3 দিন আগেই মানে সুস্থতা মনে করছি যে আমি এখন বাড়িতে যাইতে পারি। যে মানুষটা অন্যের উপর ভর করে সাহায্য নিয়ে এসেছিলেন সেই মানুষটা এখন নিজের পায়ে হাঁটতে পারছেন, নিজেই বাথরুমে যেতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন, কারোর সাহায্য দরকার হচ্ছে না, কাউকে ডাকতে হচ্ছে না সাহায্যের জন্য, এবং ভিতর থেকে ফিল করছেন এখন আগের মতোই আপনি অনেকটুকুই সুস্থ আছেন, ভালো আছেন। ভালো আছি ইনশাআল্লাহ। অসংখ্য দর্শক আছেন যারা হয়তো এই মুহূর্তে আপনাকে দেখছেন পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে হতে, তাদের জন্য যদি কিছু বলেন চিকিৎসা সম্পর্কে। আমি বলতে চাইতেছি আমার যে রোগের বর্ণনা দিলাম আর সেই বর্ণনা অনুসারে স্যারে যা বললো, স্যারের কথার সাথে আমার কথা মিলে গেছে, এই ধরনের রোগ যদি কেউ থাকে এই স্যারের সাথে আসছে যোগাযোগ করে এখানে দেখান, এখানে ট্রিটমেন্ট ইনশাল্লাহ আল্লাহ ভালো করবে, আপনারা ভালো হবেন। এখানে আমি আরও অন্য অন্য রোগীর সাথে কথা বলছি, তারা বলছে যে 3-4-5 লাখ টাকা আমরা অন্য অন্য জায়গায় খরচ করছি কিন্তু কোনো ফায়দা পাইনি, কিন্তু এখানে দেখাবার পর আমরা খুব ভালো হয়েছি।
এরকম আমার কয়েকজন রোগীর সাথে কথা বলছি আসার পর, আমিও দেখলাম যে না আমার ব্যথা ইনশাল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন আপনাকে। ধন্যবাদ দর্শক, সব কিছু কিন্তু উনিই বললেন, আমার আর বলার কিছু নেই। এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য মানুষ আছেন যারা সুস্থতার খাতায় নাম লিখিয়েছেন, আমার এই ভাইটি পেরেছেন, আমরা অপেক্ষা আছি আপনার বা আপনার পরিবারের সবচেয়ে কাছের সদস্যটি যিনি দীর্ঘদিন যাবৎ এমন অসুস্থ হয়ে পড়ে আছেন। আর কতদিন অন্যের সাহায্য নিয়ে চলতে হবে, নিজের পায়ে দাঁড়ান, নিজে কিছু করুন, অন্যকে সাহায্য করুন, নিজে অন্যের গলগ্রহ হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।